প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আমার বাংলা ভাষায় প্রথম ধ্রুপদী কবিতা বহুমাত্রিক কাব্যগ্রন্থ থেকে আপনাদেরকে স্বরচিত একটি কবিতা শোনাচ্ছি। কবিতার শিরোনাম স্মৃতিবিদ্ধ নাবিক। আজও আমি স্বপ্নে ভাসি সমুদ্রে বন্দরে, অন্তরে এক দুর্বিনীত দিগ্বিজয়ের নেশা, পেশা এখন সৃষ্টি পুরাণ শিক্ষা চর্চা প্রচার, প্রসার যদি হয় তাতে সেই নিগূঢ় তত্ত্ববাণী, জানি আমার মাঝে আবর্তিত কালীর মহাকাব্য, নাব্য জলে জাহাজ ভাসাই অনাব্যে এই হৃদয়, নিলয় যখন নীল সাগরে নীলান্তিকেই থাকি, আঁকি অশ্রু দিয়ে হৃদয় পটে ফেরারি এক জীবন, ভুবন ডাঙায় যাদের সাথে হলো পরিচয়, নয় কেউ নয় তারা আমার সত্যিকারের আপন, যাপন শেষে প্রহরগুলো দাফন স্মৃতির বুকে, সুখে দুঃখে ছিলাম সবাই ক্ষণিকের অতিথি, সে স্মৃতি আজ চোখের জলে বুকের গাঙে ভাসে, হাসে আমার ত্রিকাল যেন আমার দিকে চেয়ে, পেয়ে যা সব হারিয়েছি সে বেদনা করুন, অরুণ প্রভায় সে মুখগুলো অমলিন জেগে থাকে, ডাকে তারা তাদের কাছে নিরুদ্দেশে রেখে আয়, কে যায় আমার ভেতর থেকে মহাকালের পথে, রথে কিংবা হেঁটে, না হয় অশ্রুস্রোতে ভেসে, শেষে দেখে নাবিক আমি পেরিয়ে সপ্ত সাগর, ডাগর চোখের সাগর জলে নোঙর ফেলে আছি, হাসি দেখে নিজের ছায়া সেই জলে যেই নাচে, যাচে আমার আত্মগ্লানি আত্মভুলের গ্রাসে, ভাসে আমার জীবন তরি এমন মোহনায়, জোছনায় সে চন্দ্র হয়ে সকল আধার খায়, আয় ত্রিতত্ত্বের এ ভেদ কি আর ভাষায় বলা যায়। সবাইকে ধন্যবাদ।